আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেই ট্রাইব্যুনালের আপনার চিফ ইসলামকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে হক নুরু গণ অধিকার পরিষদে আহ সেটা মানে নিয়ে কথা বলবো তারপরে জামায়াতের আমির আপনার শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে নিয়ে সেটা নিয়েও আমরা কথা বলতে চাই এবং নিজুম মজুমদারের সাথে লাইভের বিষয়টা নিয়ে কথা বলতে চাই আই মিন চাইগুলো বিষয় আমরা করতে চাই এটার কারণটা হলো প্রথমেই বলি যে আপনার নুরের কার্যক্রম ষড়যন্ত্রমূলক কমানো চাইলে ব্যবস্থা চিফ প্রাসিকিউটার কার্যালয় অর্থাৎ নুরুল হক নুরু তার সাপোর্টার্স যারা আছেন তাদেরকে নিয়ে উনি আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে গিয়েছিলেন তারা তাকে ঢুকতে দেন নাই এভাবে মানে সবার সাথে মিলে কারণ তারা একটা ইন্টেগ্রেটির ব্যাপার আছে এই জন্য তারা দেন নাই এবং উনি ঢুকতে না পেরে এসে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ প্রসিকিউটের প্রসিকিউটর এবং তার অফিস নিয়ে তাদের ইন্টেগ্রেটি নিয়ে কার্যক্রম নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছেন এই মন্তব্য বলেছেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে উনি মিটিং করেছেন নুরুল নুরু বলেছেন এবং এখন চিফ প্রসিকিউটর কার্যালয় তারা বলছেন যে হি হ্যাজ টু সিক অ্যাপোলজি ইফ নট অফিস আমি বলতে চাই যে যদি নুরুল সবাইকে নিয়ে এভাবে যেতে চান বা উনি গিয়ে থাকেন তারা তাকে ডুবতে না দেন এভাবে আমি মনে করি এটা একটা ইন্টেগ্রেটেড প্রশ্ন অর্থাৎ এটা দেশ দা অর্থাৎ এবং রাইট সো এই ক্ষেত্রে নুরুলক নুরু ঢুকতে পারেন নাই এই এখন নুরলক নুরু যদি সত্য হয় আমি আবার বলছি অ্যাকর্ডিং টু দ্য নিউজ নিউজ আউটলেট ও নিউজ পেপার্স তারা বলছেন যে উনি যে মিথ্যা অভিযোগ করেছেন উনার বিরুদ্ধে উনার ইন্টেগ্রিটি এবং সততা এবং তাদের অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন নুরুল হক নুর ইটস সিরিয়াস অ্যালিগেশন যেন গোপনে আওয়ামী লীগের সাথে মিটিং করেন জাতীয় পার্টির সাথে মিটিং করেন নাও ইট ইস এবং তারা বলছেন যে আপনাকে এটা প্রমাণ করতে হবে যদি প্রমাণ না করতে পারেন এবং ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রমাণ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে যে না চান তাহলে ব্যবস্থা নেবেন তারা বা নুরুল নুরুর প্রশ্ন হলো এখন নুরুল নুরুর যে বক্তব্য দিয়েছেন এই যে এই যে একটা বোল্ড কমেন্ট করে ফেলছেন উনি যে তারা মায়ের মানে কি এটা টোটাল ডিজাস্টারিয়াস কমেন্ট আই মিনু টুয়ার্ড ইন্টারন্যাশনাল আপনি করতে পারেন না বিকজ কেন করতে পারেন না এই ইন্টারিম গভর্নমেন্ট যত মানুষকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন জায়গাতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হল ইন্টারন্যাশনাল প্রসিকিউটর অফিস বা Tribunal, a tribunal the a prosecutor at Tazur Islam Bhai, Unake are Bida Bida the chief Jake Banias and Dr. Mamadinus Sharkar. was, these are these are two excellent apartments, ladies and gentlemen. They're educated, foreign educated, and they always go to goes to, I mean, go to, um, I mean, travel abroad. They know international system, they know how this world is running and the uh, move so. এটা আমার কাছে খুবই পছন্দ আমি এই ধরনের মানুষকে গভর্নমেন্ট ট্রাস্টমি অ্যাডভাইজার বলেন আর যাখানে মিনিমাম বিদেশে পড়ালেখা করেছে বিদেশে সারা আমার কোনো অ্যাডভাইস পাইতে নেন না আপনি আপনি সরি টু সে দ্যাট ডাজ ম্যাটার ইউ মাইন্ড আই নো ওয়াই এম সেইং দ্যাট আই নো দিস ভেরি ওয়েল এবং ওয়াই আই নো বিকজ আই হ্যাভ এ সিরিয়াস আপনার নলেজ অ্যাবাউট হাউ দিস the foreign countries, most advanced countries, uh, i mean, on this planet, planet. they run why they're advanced, what do they do, what kind of people they choose when they put someone else into the position. that's why i always encourage it, and that's why i'm so upset. i'm upset, i'm angry, i'm so angry. i can like, it's like, look like a, I'm, I'm, my mind is blowing up. Mane i am pari nai, because because we are

তো উনি নুরুলুক নুর আপনি যে কথাগুলো বলছেন যে আপনি নিয়ে আপনি মনে করেছেন যে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আপনি ঢুকে যাবেন তার যদি আপনাকে বাধা দিয়ে থাকেন এই বাধা দেওয়ার কারণে আপনি আপনি এই মুহূর্তে এমন একটা পজিশন আছেন ইউ ক্যান নট স্যা দ্যাট শুড নট স্যা দ্যাট আপনি তাকে 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 আপনার এই অফিসটাকে আপনি আমি যদি বলি আপনি মানে সমালোচিত করার চেষ্টা করেছেন আপনি নো আন্ডারমাইনিং you're just putting their integrity uh, i mean i mean uh, 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 at serious questions you cannot do that no no do. No, no. you, sh you should not do that you you please do not do that do not do that because monarachman is it is an excellent appointment by this government interim government among because when you be উনি যখন বিচার কাজ করবেন উনি উনি আমি বিশ্বাস করি হবেন হবেন সরি কিন্তু আপনি যেতে পারেন নাই এই জন্য যে এলিগেশন দিচ্ছেন নাও আমি নুরুলক নুরুকে বলবো আপনি প্রমাণ করেন যেহেতু আপনি বক্তব্য দিয়েছেন আমাকে সিরিয়াস আমি ডিফেমেশন অফ ওর ক্যারেক্টার ডিফেইমিং দি এন্টায়ার অফিস ওর দেয়ার ইনস্টিটিউশন ইউ ক্যান নট ডু দ্যাট ইস এ সিরিয়াস অফিস রাইট নাও দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড এইটার কার্যক্রমের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার বর্তমানে এই দাঁড়িয়ে আছে আপনি এটা নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারেন না যদি সত্য না হয় আর যদি সত্য হয় প্রমাণ করেন আপনি আমরা এই এদেরকে ভালো করে না ধরবেন নাহলে ই নিটি এবং বলা দরকার এই ধরনের বোল্ড কমেন্ট রাইট এবং উইচ ইজ আনওয়াইজ ইউ ক্যান ডু দ্যাট ইজ ডেঞ্জারাস ব্রড দিস দ্য দিস ইজ দ্য অনলি ইনস্টিটিউশন দ্য দ্য ফিউচার অফ বাংলাদেশ ডিফেনশন এটা করতে পারেন না আপনি রাইট আপ সত্যি কথা বলে ইয়াস আমি আমি ইউর রাইট আমি এই মুহূর্তে তো সরকারের অনেকের যারা আমাকে পছন্দ করতেন তারাও আমাকে পছন্দ করেন না অনেক সমন্বয় করেন আমাকে পছন্দ করতেছেন না বিকজ আমি এখন আর কাউকে সারতেছি না আমি সারবো না আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষ আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা হচ্ছে সবসময় এই এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আমি আসলে আমি আমি রিয়াস করেছি মাই সিচুয়েশন এবং রাইট নাও দিস আমিং টু ডু রাইট এবং আসছি পরে তো নুলুক নুরু উনি যে কথা বলেছেন এটা ইট ইস এ ক্রাইম he cannot do that he should not say that he has to prove it if not he needs to apologize to the prosecutor office and prosecutor and to the nation because he is putting everyone's integrity into jeopardy and at risk so nu lok nu amra emon unwise ami jodi boli and and naive কাম এন্ড অটমেন্ট ইউ শুড নট ডু দ্যাট মনে রাখবেন কিছু কিছু প্রতিষ্ঠান দাঁড়াবে সত্যিকার অর্থে দে অর্থেইন দেয়ার ইন্টেগ্রিটি আপনি যদি মনে করেন সব অফিসে গিয়ে আপনি মানুষ নিয়ে ঢুকতে পারবেন আপনার একশো জন আপনি একজন নেতা এটা আমাদের কালচার কিন্তু মনে রাখবেন যে আমাদের এটা নুলুক নু না সবার কালচার যে একটা অফিসে গেলে একজন নেতা তার সাথে একশো জন মানুষ তাকে আনএক্সেপ্টেবল আপনি একটা অফিসে যাবেন একটা সেক্রেটারিট বোভেনে যাবেন তিনজন চারজন মানুষ নিয়ে যাবেন আপনি একশো জন মানুষ নিয়ে যান দুশো জন মানুষ নিয়ে যান এই ব্যাড কালচার Nungra culture. Pittip Kutaone. Should Bangladesh. Why? Because this is not politics. This is a broken, old-fashioned, disgusting political culture or system. That's why they do it. It's not his fault. Our the predecessors Jarasan. They do the same thing. That's why he maintaining this one. Although I wanted them, no be dis, to, to 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 be distinguished. For I mean, then those old fashioned failed, disgusting, uh, dysfunctional politicians or political systems, but he looked like maintaining the same thing. But I think that he needs to correct himself at the same time, ladies and gentlemen, because officer integrity, right? Very, very soon inshallah. So now I am urging you got to prove it brother if you have you can't prove it we are going to criticize you you' got to prove it if not just solve this problem apologize to them say I made a mistake and I'm going to make it correct and I wouldn't I I, I want to make sure that I would uh, be very very careful about uh, I mean anything uh, for the future that's it

পাবলিকলি এভাবে বলবেন না মনে রাখবেন নেভার মেক এ ডিল উইথ ইউবল ও ডেভিল এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি এটা আমি আপনাকে অনুরোধ করবো কারণ এটা সমালোচনা হবে এবং জামায়াতের ক্ষতি হবে এটা প্রচণ্ড ক্ষতি সৃষ্টি করবে কারণ মানুষ ক্ষুব্ধ এদের বিষয়ে কোন সহানুভূতিশীল বক্তব্য মানুষ শুনতে চায় না সো প্লিজ ডো নট ডু দ্যাট এটা আমি মনে করি এটা জামাতের আমি ওনাকে কেউ বোঝানো দরকার এটা জামাতের বিপক্ষে যাবে ফর শিওর বিএনপির যেখানে আপনার রুল কবির সাহেব ফখরুল সাহেব তার এক এক ধরনের বক্তব্য দেন বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ হয় এটা যেন বুঝেন তারা কারণ কোন মন্তব্যটা কীভাবে নিচ্ছে বলতে গেলে এটাকে ডিপ্লোমেটিক ওয়ার্ড চয়েস করে বলা যেতে পারে ডাইরেক্টলি এভাবে বলা মানুষের কিন্তু রুশানলো পড়বে না আপনার আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট সো গেল একটা জিনিস সেকেন্ড থিং হলো আমরা বলি আর আরও একটা জিনিস দেখলাম যে আমাদের ওই যে আপনার জুলাই বিপ্লবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যাদের অসুস্থ আমি গতকালকে একজনের সাথে যোগাযোগ কথা যিনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে নুরজাহান বেগমের সাথে কথা বলেছেন উনি তাকে বলেছেন যে আমি দেখেন বাবা আমি এই পোস্টের যোগ্য না আমি এখানে আমাকে তারা আমি অনেক আগে চলে যেতে চেয়েছিলাম আমাকে তারা জোর করে এখানে ধরে রেখেছেন কেন ইমাজিন লেডিস্ট জেনেমেন উনি একজন ব্যাংকার উনি পড়েছেন একটা বিশ্ববিদ্যালয়ে উনি স্বাস্থ্য বিভাগের উনি কি বলতে পারবেন কেন হয় কিভাবে হয় এই বিষয়টা তো আমরা প্রমোট করে যাচ্ছি পাঁচ দশ বছর ধরে কিন্তু এসে যখন এই সরকার এগুলো রিপিট করে খুবই দুঃখজনক এই জন্য আমি আই জাস্ট চেঞ্জ মাই স্টান্স মাই পজিশন টুয়ার্স গভর্নমেন্ট বি ভেরি ভেরি রাফ ইন কামিং ডে ইস ভেরি রাফ পজিশন আই উইল শো আই উমস্ট্রেট মাই ভেরি আই মিন এই যে আমার যে আনহ্যাপিনেস ইন আ ডিফারেন্ট ওয়েট কামিং ইন কামিং

ডিসকাস্টিং আপনার সাবজেক্ট রাইট আপনি এটা করতে পারেন না আমি মমতাজের ব্যাপারে আমরা এবং করেছি এরপরে দেখেন বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী কাকে দিয়েছেন আপনি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ আমি ওনাকে সাংবিধানিক বিষয়ে বা লিগাল ম্যাটার্সে প্রশ্ন করার দুঃসাহস বা অদ্যুত দেখাবো না কিন্তু উনি এটর্নি উনি বিমান মন্ত্রণী মন্ত্রীর দায়িত্ব বা এভিয়েশনের দায়িত্ব পালন করতে গেলে ওনার যে যোগ্যতা বা এবিলিটি থাকা দরকার বা কোয়ালিফিকেশন থাকা দরকার ইস নট ইভেন নিয়ার টু দ্যাট তাহলে কেন আপনাকে দিলেন আপনার কি মানুষের অভাব আছে কেউ বলছে আপনি উপদেশটা দিয়ে না টাকা দিতে হবে বেতন দিতে হবে ইউ গট কার ভেহিকলস অফিসেস বিগত সরকার সেট করে গেছেন আপনি মানুষকে বসাবেন ভালো মানুষকে বসাবেন যারা এভিয়েশন এক্সপার্টস যারা এভিয়েশন এক্সপার্টস যারা এয়ারলাইন সম্বন্ধে জানে যারা এগুলা সম্বন্ধে জানে আপনি কি করেন এগুলা আপনারা এমন ব্যক্তিকে দিচ্ছেন আপনি বলছিলাম গতকালকে আপনি বলেন তো হাসান অ্যাটর্নি জেনারেল হাসান আরিফকে আমি পাঁচটা প্রশ্ন করবো উনি উনি যে উত্তর দিতে পারেন

Could you, could you, could you medicine specialist a doctor plus MBA degree, degree in management in healthcare department like hell I have a health information certificate because I work in this sector It's, it's same as a, 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 a MBA right because we have to we have to get this obtain it otherwise we can't work in management that's the bottom line.

দেয় না ওর সময় আট মাস হয়ে গেছে আচ্ছা আমি আসছি আমি আসছি এই পয়েন্টে তো গেল একটা জিনিস আপনি এটা কেমন কথা ভদ্র মহিলা উনি জানেনও না কিছুই হেলথ সেক্টর নিয়ে ব্যাংকার ব্যাংকিং সেক্টর পড়া লেখা করেছেন উনি একজন ব্যাংক মানে ব্যাংকে কাজ করতেন উনাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আসলেন ওয়াট দ্য হ্যাল ইজ দ্য ওটস কোন অন উৎ দ্য গভর্নমেন্ট আইস এ আরেকজন দুইজন মানুষকে দিয়েছেন সপ্তম শ্রেণী আর আর পঞ্চম শ্রেণী পাশ করে যদি মন্ত্রী এবং রাষ্ট্র পরিচালনা করা যেত এটস এ ডিজাস্টার হতে পারে না এটা আমরা এই গভর্নমেন্টের কাছে চাইনি তার এটা করেছেন এজন্য আমি মনে করি দে নিড টু দে হ্যাভ টু মেক ইট কারেক্ট অনতি বিলম্বে আচ্ছা পাসপোর্টের ক্ষেত্রে বলি দেখেন গভর্নমেন্টের আপনার ইনকম্পিডেন্সি কোন জায়গাতে আমি অনেক আমি চেষ্টা করেছি এই গভর্নমেন্টকে নিয়ে সমালোচনা না করতে উৎসাহ দিতে But I got to change my position because what I see right now, if we do not talk, it's a disaster. It's going to be a disaster. By the way, this government will fail eventually. They cannot survive. The way I see everything, mass everywhere, destabilized everywhere. We, we try to cover it up, but now we got to talk about that. police, protect sector, fix

উনি গেল একটা স্বাস্থ্য উপদেষ্টার কথা বললাম আপনারা এটা করতে পারেন না তাহলে আমাদের কিসের পরিবর্তন আপনারা তো পরিবর্তন আনতে পারেন নাই এই যে যারা যারা জীবন দিয়েছে আহত হয়েছে আন্দোলন তারা কেন করতে হবে এখন কোনো চিকিৎসা পাওয়ার জন্য এটা এটা লজ্জা না আপনারা করেনটা কি তাহলে এই তিন মাস গেল এরা তো সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন বিদেশে পাঠানো তাদের আর্থিক সহযোগিতা দেওয়া দরকার ছিল

we haven't given you the country you're not the owner of this country anymore you were just given the inch i mean just kind of responsibilities and you failed to execute these responsibilities so you need to you need to guys you need to put yourself aside you failed it's a disaster right now everywhere that's the bottom line right so we don't want to listen to any kind of fucking bullshit work action got to be done accurately and precisely and adequately

এটা হচ্ছে আমরা এখন লিসেন শুনতে আমরা এগুলা অনেক আগে এটা ফেল করেছেন ইউনিট টু অ্যাপোলজাইজ টু দ্য নেশন সাড়ে তিন মাস হয়ে গেল এখন স্বাস্থ্য উপদেশটা কমা চাইবেন বলবেন আমরা সরি আমরা এই জায়গাতে এখন পর্যন্ত ট্রাইং আওয়ার বেস্ট এটা বলতে হবে এখন এগুলা আননেসে সারা খালি বললেই হবে না রাইট এটা তো বটম লাইন সেকেন্ড থিং হলো যে পাসপোর্টের ক্ষেত্রে দেখুন আমার একটা আমার আমার একটা ভিডিও ভাইরাল আছে মনে আছে বলছিলাম যে এয়ারপোর্ট আমি ফিক্স করে দেবো চব্বিশ ঘন্টার ভিতরে বলছিল তারা এবং আমি আমার এই বক্তব্যের পরেই কিন্তু তারা ওই যে গণশুনানি ছিল হয়েছিল এয়ারপোর্টে মানে ফাউল কাজপত্র বন্ধ করে দিয়েছিল আর কখনো এটা আসে নাই মার্কেটে তো রিসেন্টলি তারা আপনার কি বলেছে তারা কি উদ্বোধন করেছেন লাউ উদ্বোধন করেছেন আমি আই টক হ্যাভ টু ইজ নট প্রবলেম অফ আই মিন দা এয়ারপোর্ট ইজ নট প্রবলেম নাই এটা আমাদের প্রবাসীদের মানে সমস্যা না প্রবাসীর জন্য আলাদা ওয়াই ডু হ্যাভ টু দ্যাট ইস নট নেওয়ার কোনো কিছু দরকার নাই এই জন্য আমি বলছি আমি সরি ভাই আমার আসলে আপনারা আমার খামাখা আমার কলঙ্কিত করবেন কারণ আমি কিন্তু একটা বক্তব্য দিয়ে দু একদিন আগে দেখলাম এটাও একটা প্রবলেম বিকজ এই যে লাউঞ্জ টাউন দেওয়া ইস এ নাইভ ডিসিশন ইট ইট ইস এ সিরিয়াস ডিসপ্লে অফ ইনকম্পিডেন্স আমাকে আপনারা একটা দেশ আছে যে এদের জন্য লঞ্চ করেছে নাও বাট আপনার ইউ হ্যাভ ডানো মাচ উইট দ্যাট বাট মেইন জিনিসটা কি এরপরে আপনি কি করেছেন দেখেন দেখেন কি করেছেন আপনার থার্ড থার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ আবার বিমানকে দিয়েছেন অথচ আমরা শুনছিলাম আওয়ামী লীগ সরকার কনসিডারিং দে কনসিডার টু গিভ ইট টু এ জাপানিজ কোম্পানি আপনারা দিয়েছেন কি করবেন আপনারা এই দেশটাকে কিভাবে ঠিক করবেন যত মাদা ফাকারসরা আসে ইন চার্জ দিস আর অল সান অফ বিচ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আপনি কল্পনা করতে পারেন কিভাবে বিমান থার্ড টার্মিনাল পায় বিমান থার্ড টার্মিনাল গ্রাউন্ড এই দুর্নীতিগ্রস্ত ফেল্ড

i mean, face to face, you see the consequence in near months. i can tell you that. it's a bullshit decision, a pre-dsna, a pre the decision. biman are ground handling syndicated, because he has a zero knowledge about that. he may be, and he has an expertise, i mean, i mean, on constitution, or legal matters, but he has a zero knowledge about aviation, biman, or this stuff.

এই জন্য বলছি যে এই জঙ্গলে বসবাস করে বাংলাদেশে বসবাস করে যখন কেউ মন্ত্রী হতে চায় আমার দুঃখ লাগে বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত আপনি বিমানে না উঠে মন্ত্রী কে যাবেন আপনাকে আমি জঙ্গলি মনে করি আই এম সরি ইউ লিভিং ইন এ জাঙ্গল দ্যাটস দ্য বটম লাইন রাইট আপ এই বলছি যে এই যে দেখতে হবে কোথায় কি হচ্ছে পৃথিবীর কোন দেশে মানে কি হচ্ছে এগুলো দেখা দরকার এখন রাইট তো এই কাজগুলো আপনারা করলেন এই যে বললাম আমাদের দরকার কি স্মুথ ম্যানেজমেন্ট প্রবাসীরা যখন বিদেশে আসবে এটা আমি বলেছি কিন্তু আমি পাঁচ বছর ধরে বলে আসছি তারা যখন বিদেশে যেতে চায় ভারতীয়রা যায় চৌত্রিশ হাজার টাকায় পাকিস্তানেরা ফ্রিতে যায় আমাদের লাগে কত আট লক্ষ টাকা ওয়াই কারা এটা নিয়ন্ত্রণ করে আপনারা কথা বলছেন আসিফ নজরুলো অ্যাবাউট what do you know about the i mean the probashi their expected the, the problems i went to the ground we saw that we witnessed these problems you have no idea moddopacher probashira ki face kore moddopache you have no idea apni don't to ekhon amra eto boshe sangram kore ei pagal chagol dar dara jodi ebhabe we are gonna tolerate that we will be there serious reactions coming up in i mean in coming days i can tell you that i'm gonna be wild for sure i'm so much angry uh, with that i supported three and a half months non-stop with everything i declare war against Pinaki Bhai, ilasby konakbai because they why they criticize the government i declared war against, war against them right i said three months after three months i would start to criticize and this is the time right now to start my process and i'm going to be very wild in coming days i can tell you that you don't it's, not, it's a polite language right now. There's gonna be more impolite language coming up. Is waiting. It is in the factory on the way, it's coming. I will deliver that stuff against you, ladies and gentlemen. Because you got to change this motherfucking system. You change this this advisor, they're not fit for the purpose. I can tell you that. I'm sorry, it's a, it's a bad language. I'm sorry. I, I do apologize. You should not do that. রাইট আপনারা এমন কোন মানুষ হচ্ছেন আপনার স্বাস্থ্য উপদেষ্টা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর আমি আমার ভাই যখন অসুস্থ ছিলেন আমি জানি আমি এগুলা বলতে চাই না আমি মনে করতে চাই না তখন আমার এখন আমি আই ফিল হার্ট ব্রোকেন একটা দেশের পনেরো বছরে ষোলো বছর ছিল এরা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে গেছে স্বাস্থ্যমন্ত্রী যারা ছিল এর আগে আওয়ামী লীগের সমরে প্রত্যেকটাকে লাইনে এনে বিশ্বাস করেন ভাই গড়া দুতাপেটা করা দরকার গণ জুতা এদেরকে এরা এই সেক্টর সন্ত্রাসী কার্যক্রম করেছে এই স্বাস্থ্যমন্ত্রীর নামে এখন যাকে দিয়েছেন আপনারা বদ্রমহিলা নিরীহ একজন মহিলা আপনারা তাকে নিয়ে আসলেন তার কোনো যোগ্যতাই নাই স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার তাকে নিয়ে বসাইলেন উনি বদ্রমহিলা যেতে চল চলে যেতে চাই তাকে জোর করে আপনারা এখানে রেখেছেন দা ফাক রাইট এবং আপনারা এটা করলেন আপনারা এক একজনকে এক এক জায়গাতে দিচ্ছেন আপনি দিয়েছেন সপ্তম শ্রেণী পাস তাকে কমার্স মিনিস্ট্রি

e uh, commerce industry SWOT analysis of any products or market stuff, you have no idea. He, he he never even heard about that. And you put this idiot, I mean, in charge of commerce ministry. This is a fucking shame. Shame for the nation. Unbelievable, you know? Unbelievable understand that he's supposed to have a phd degree in finance this person should be in charge of commerce ministry right what does he know about the marketplace market share can he talk about five minutes about this stuff it's a very important stuff i'm so upset i'm appalled shocked that by the, their behaviors, it is unacceptable. I'm not, we didn't accept expect it. I'm not something extraordinary. You set an example that the political parties and the political leadership, when they will come into power, they will say, Oh, this government did this, this government that uh, 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 did that. So we have to follow. Otherwise, the people will be. Can you see? I, I mean, unbelievable. What kind of bullshit is this? Manush, theoretical knowledge. তার টেক্সট বুকের কোনো নলেজ নাই আপনি তাকে দিয়ে দিলেন কমার্স মিনিস্ট্রিতে এটা কোন কথা হতে পারে তো এগুলা এখন চলছে বাংলাদেশে আমি খুবই মানে ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এর জন্যই আপনাকে এগুলো বললাম আচ্ছা তুলসি কাবার আমি উনি অ্যাডভাইজার দেখেন বাংলাদেশের মূর্খ পত্রিকার কাজকর্ম দেখেন সারা বাংলাদেশের পত্রিকা দেখলাম গোয়েন্দা বাহিনীর প্রধান হয়েছেন তুলসি কাবার শি ইজ নট শি শিউজ অ্যাডভাইজার রাইট ফর দ্য ফর দ্য প্রেসিডেন্ট ওকে রাইট ইন্টেলিজেন্স অ্যাডভাইজার অর্থাৎ আপনার ওই যেটাকে আমরা কী বলি এটাকে এইটার ইন্টেলিজেন্স অ্যাডভাইজার উনি হবেন বর্তমানে তো এইটা তো ইট হ্যাজ টু গো টু সেনেট নাও এবং উনি কি সমালোচনা ওই যে আমি ইন্ডেপেন্ডেন্ট পত্রিকাতে একটা কমেন্টস করেছি দেখেন আজকে এখানেই দেখেন আমি একটা ভিডিও দিয়েছি শি হ্যাজ নো নলেজ অ্যাবার্ট দ্যাট শিজ ভিডি মেবি বাট

ট্রেমেন্ডাস অপরচুনিটি টু ফিক্স এভরিথিং নাও রিফর্মস গুলা কিভাবে হবে তাও জানি না অনতি বিলম্বে রিফর্মস গুলা সংবিধান নির্বাচন কমিশন প্রার্থীদের যোগ্যতা এ বিষয়গুলো এবং বিচার বিভাগের রিফর্মস তাড়াতাড়ি দেন দিয়ে আপনারা কি করবেন আপনার কারবেন না আপনারা এভাবে এবার থাকা যাবে না রাইট এবার থাকা যাবে না ইউ ক্যান নট একটু ডিস্টেবিলাইজ হলে আপনারা মানে কে হারিয়ে ফেলবেন আপনাদের উপদেষ্টাদের মানুষ এখন চ্যালেঞ্জ করে যাচ্ছে রাইট এই চ্যালেঞ্জ করে যাচ্ছে প্রতিনিয়ত আপনি দেখেন আপনাদেরকে মারলেও ওখানে কেউ এগিয়ে আসবে না এমন একটা পরিস্থিতি এবং এই বিগত আটচল্লিশ ঘন্টায় নাইনটি পার্সেন্ট সমর্থন আপনারা ড্রপ করেছেন বিকজ টু টু ডিসকোয়ালিফাইড মানে আপনার যে এই ইনকমপিটেন্ট মানুষকে নিয়ে আসছেন উপদেষ্টা হিসাবে দে শুড নট বি এমন কাউকে আপনি আনতে পারবেন না এই সরকারের অ্যাডভাইজার হিসাবে যে এই বিপ্লব বা এই সেন্টিমেন্টটা ধারণ করে না ফেইসিস বিরোধী বা এই অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে তার বিন্দু মাত্র কোনো প্রটেস নাই আপনি বসিরকে নিয়ে আসছেন বসির উদ্দিন ভাই আমি 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 তার প্রতি আমার কোনো সমস্যা নাই কিন্তু ইজ নট আই মিন আপ টু দ্য মার্ক ফর দিস পজিশন ই শুড নট বি ইভেন নিয়ার টু দ্য কমার্স মিনিস্টার রাইট মিনিস্ট্রি ইস ইজ আনবিলিভেবল আপনি নিয়ে আসছেন এটাই বলছি যে বিপ্লব ধারণ করে না সেন্টিমেন্ট ধারণ করে না এই এই সরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধ চান করতে পারে না বা তার ঘৃণা নাই এর প্রতি এই ধরনের কোনো ব্যক্তি এই সরকারের অ্যাডভাইজার হতে পারবে না ইট ইস ইম্পসিবল এবং সরকারের অনেকগুলো বিষয় দেখছি তারা যা ইচ্ছা তাই করতেছেন আমরা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনি আমার জন্য কিছুই না বিরি বসির আকিস বিরি আপনারা একটা দুমপানের কোম্পানিকে প্রমোট করেছেন কতটা নাইব কতটা নাইব এবং স্টুপিড হলে এই কাজগুলো আপনারা করতে পারেন শাইম ইউ I gotta go, I gotta pick up Fardin right now because I'm break and Fardin, be picking up Fardin. This is uh goes um um uh, simultaneously. Okay, we gotta be you know, uh, so we gotta do that. So see you next time, ladies and gentlemen. having assessed the situation and everything, the information that I have received from Bangladesh, not a good sign, ladies and gentlemen. It's pretty bad. Be blessed. See you maybe today again. Uh, Assalamu alaikum.